সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেলাই মেশিনের একটি সমস্যা মেন সমস্যা আপনাদের নানা ধরনের সমস্যা সেলাই মেশিনে হয় তার মধ্যে একটি বড়ো ধরনের সমস্যা হলো সেলাই মেশিনে সেলাইয়ের সমস্যা তো অনেকেই এই সেলাই মেশিনে সেলাই করার সময় সেলাইটা তেমন ভালো হয় না আবার দেখবেন মাঝে মাঝে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যেরকম গুটি গুটি উঠে যায় আপনারা খেয়াল করুন এরকম কিন্তু গুটি গুটি উঠে যায় সেলাই ভালো হয় না তো আপনারা কোনো কিছু সেলাই করতে গেলে খুবই বিরক্ত হন তো আপনারা ভালো করে একটু দেখুন এই যে আপনারা দেখতেই পারতেছেন যে এই যে সেলাইয়ের অবস্থা তো এরকম যদি সেলাইয়ের অবস্থাটা হয় তাহলে আপনারা ঘাবড়ে যান ঘাবড়ে গিয়ে মেশিনটা হয়তো বা কোনো সার্ভিসিং সেন্টারে অন্য লুককে দেখাতে নিয়ে যান সেখানে এই সামান্য সমস্যার জন্যে আপনাদের ঠকিয়ে অনেক অনেক টাকা তারা নিয়ে থাকে এই এই সমস্যাটা আসলে কোনো ধরনের জটিল কোনো সমস্যা না আপনি ইচ্ছা করলে বাসায় আপনার বাড়িতে এটি একদম এক মিনিটের মধ্যেই আপনি ঠিক করে নিতে পারবেন তো আসলে এই জিনিসটায় সেলাই যদি এরকম কখনো হয় আপনাদের তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি আপনাদের আজকে সেই জিনিসটি দেখাবো তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখে নেওয়া যাক তো দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি প্রথমে সেলাই করে দেখাচ্ছি দেখুন যে বর্তমানে সেলাইয়ের অবস্থা কেমন আছে তারপরে কিভাবে এটি সমাধান করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন একটু সেলাই করব আপনারা দেখুন তো দর্শক মন্ডলী আপনারা খেয়াল করুন যে এই যে আমি সেলাইটা করলাম এখন কিন্তু সেলাইয়ের অবস্থাটা কিন্তু খুবই খারাপ এই দেখুন একদম গিট গিট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু টেনেও দেখাচ্ছি এই যে আপনারা দেখুন যে এখন কিন্তু এই যে একদম গিট গিট হ্যাঁ এই গিট গিট আর এই পাশটা আপনারা দেখুন একটু এই পাশটা কিন্তু মনে হচ্ছে যে সেলাইটা এই যে মানে সেরে সেরে যাচ্ছে হ্যাঁ মানে সেলাইটা একটু পরেই ছুটে যাবে এই দেখুন আপনারা সেলাই লুজ একদম লুজ আর এই পাশে কিন্তু এই যে আমি এখন কিন্তু সেলাই করলাম সেলাইতে কিন্তু একদম গিট গিট হয়েছে আপনারা খেয়াল করে দেখুন তো এই প্রবলেমটা কি জন্য হয় এই সমস্যাটা কেন হয় এই আবার পুনরায় কিভাবে আপনারা ভালো করবেন এখন আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখাবো তো দর্শক মণ্ডলী আপনাদের এই সেলাই যখন এরকম সমস্যা হবে আপনারা তখন প্রথমে বুঝে যাবেন যে এই যে আপনাদের যে সেলাইয়ের জিনিসটা আছে এই যে দেখুন ভেতরে এই এই জিনিসটা আছে এটার নাম হলো ববিন কেস আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই জিনিসটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ববিন কেস আপনারা সবাই জানেন যারা সেলাইয়ের কাজ করে থাকেন তো একমাত্র এই ববিন কেসের সমস্যার কারণেই আপনাদের সেলাইটা এই এরকম হয়ে থাকে গিট গিট হয়ে থাকে সেলাইয়ের সমস্যা হয়ে থাকে আর কোনো কিছুর সমস্যার কারণে কিন্তু সেলাইয়ে সমস্যা হয় না যখনই আপনার সেলাইয়ে সমস্যা হবে সেলাই লুজ হবে কিংবা সেলাই অনেক টাইট হয়ে যাবে কিংবা সেলাইয়ে গুটি গুটি উঠবে ওইরকম তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ববিন কেসের সমস্যা হয়েছে তখনই আপনি কি করবেন এখানে দেখতে পাবেন যে একটা স্ক্রু আছে হ্যাঁ এই যে এই জিনিসটা যদি লুস হয়ে যায় একটা প্লেটের মতো আছে দেখুন আপনারা এই যে এখানে একটা প্লেটের মতো আছে তো এই জিনিসটা যখন লুস হয়ে যাবে এই স্ক্রুটা যখন লুস হয়ে যাবে তখনই একমাত্র আপনার এই সেলাইয়ের এই সমস্যাগুলো দেখা দিবে তো আপনারা কি করবেন এটা টাইট দিয়ে দিবেন এটা একটু খুলে টাইট দিয়ে দিবেন তো আমি এটা টাইট দিয়ে দিচ্ছি তো দর্শক মণ্ডলী আমি এটি টাইট করে নিয়েছি হ্যাঁ এভাবে আপনারা দিয়ে এটাকে টাইট করে নেবেন এবং যদি এখানে একটু লুজ থাকে তাহলে এখানে একটু একটু বাড়ি দিয়ে নেবেন হ্যাঁ তার মানে এখানে ফাঁক ফাঁক থাকা যাবে না ঠিক আছে একটু টাইট থাকতে হবে তো টাইট করে নেওয়ার পরে তারপরে আপনারা এই ববিন কেসটি লাগিয়ে নেবেন আগের মতোই হ্যাঁ আমি ববিন কেসটি এখন লাগিয়ে নিচ্ছি তো ববিন গেসটি লাগানোর পরে আমি সব কিছু লাগিয়ে নিলাম লাগিয়ে পরে এখন আমি সেলাই করব তো আপনারা আরেকবার দেখে নিন এটি কিন্তু আগের সেলাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গুটি 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 আর এই পাশে সেলাইটি নতুন ঠিক আছে আমি একবার টেস্ট করেছি তো এই দেখুন এটা কিন্তু গুটি গুটি ভাব আছে আগে যে সেলাইটা করে দেখালাম আপনাদেরকে এটা আমি এখন এই পাশ দিয়ে নতুন একটি সেলাই করব আপনারা দেখেন এখন কিন্তু সেলাইটা ভালোর মতন উঠবে তো আমি নতুন করে সেলাই করতেছি আপনারা দেখুন এই পাশ দিয়ে নতুন একটি সেলাই করবো দর্শক মণ্ডলী আপনারা দেখেন এটি কিন্তু আমি নতুন সেলাই করলাম আর এর আগে যে যে গুটি গুটি ভাব ছিল এই সেলাইটা আগে করেছিলাম আর এখন যে নতুন সেলাইটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম কত সুন্দর সেলাই হয়েছে আপনারা এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু একই রকম কত সুন্দর সেলাই হয়েছে যে একটা একটা পুঁটি মাসের মতো একটা একটা সেলাই দেখা যাচ্ছে ঠিক আছে আর এই যে এই আগে যে সেলাইটা করছিলাম এটি কিন্তু এই যে গুটি 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 ভাব আপনারা দেখেন হ্যাঁ ওটা লুত ছিল তখন লুজ থাকা অবস্থায় যে সেলাইটা করছিলাম এটা হলো গুটি গুটি এই পাশটা যদি দেখেন তাহলে দেখুন এই যে মানে এই সেলাইটা উঠে উঠে যাবে ভাব এরকম ভাব এই যে দেখুন এই যে সেলাইটা উঠে যাচ্ছে এরকম একটা ভাব এই যে লুজ সেলাইটা কিন্তু লুজ আর এই পাশে কিন্তু অনেক গুটি গুটি ভাব হ্যাঁ আর এটা কিন্তু অনেক সুন্দর একটা সেলাই হয়েছে আপনারা দেখছেন তো এই সেলাই যখন আপনাদের এই সমস্যাটা হবে দর্শকশ্রোতা তখন আপনারা এই ববিন কেসটা আমি যেভাবে ঠিক করলাম সেইভাবে আপনারা ববিন কেসটা চেক করবেন চেক করে যদি লুজ থাকে তাহলে টাইট করে নেবেন এবং যদি দেখেন যে আপনার ববিন কেসটি নষ্ট হয়ে গেছে তাহলে একটি নতুন ববিন কেস নিয়ে আসবেন বাজার থেকে খুবই কম দামের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এটির দাম বেশি বেশি একটা না তো এটি আপনারা পরিবর্তন করে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের সেলাই এরকম আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি তো এরকম ভিডিওগুলোই নিয়মিতই আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি সেজন্য বলবো যদি এরকম ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ